তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অনিমাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ সকাল। তো আজকে আমার সকালের সব কাজ হয়ে গেছে, তো এখন রান্না করব একটু মাংস। তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। এবার রসুনটা চুলে নেব। তো বন্ধুরা, এখন আমি আলুটা ছুলে নিচ্ছি। মাংসতে একটু আলু দিতে হবে, একটু আলু না দিলে মাংস খেতেই ভালো লাগে না আমার। মাংসের থেকে আলুটাই খেতে ভালো লাগে। এবার আমি আদাটাকে একটু ছুলে নেব, নিয়ে কুচিয়ে নেব। এখন আদার ছোলা ফেলানো লস, 250-300 টাকা কেজি আদা। বন্ধুরা, তো আমি আদাটা বেটে নিচ্ছি। রসুনটাও বেটে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা, বাটা করছি। পেঁয়াজটা একটু হালকা বাটবো, একটু জিরে বেটে নিচ্ছি। আমি কড়াইতে তেলটা দিয়ে নিচ্ছি, মাংসের আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটে ছিটে না যায়। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নিচ্ছি। আলুটা তুলে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আলুটা ভাজা হয়েছে। তেলটা দিয়ে দিচ্ছি, মাংস রান্না করব তার জন্যে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ একটু নাড়িয়ে নিই। এই আদা ও রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বাটা, সমস্ত মশলা আমি দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি। এখন এবার একটু কালার হওয়ার জন্যে একটু লাল মিষ্টি দিয়ে দেবো, সামান্য পরিমাণে। মশলা
ভালো করে ভাজা ভাজা করে নেব। যেন একটু সেন্ট হয়ে গেছে দেখুন। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার এই ভাজাটাও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এটা দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে দেবো। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিলাম, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো তরকারিটা। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো মাংস রান্না করলাম দেখলেন আপনারা সকলে মিলে। এবার মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।